প্রিয় ছাত্রীরা একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজকের এই ভিডিও অতএব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো বিশেষত মাধ্যমিক 2021 পরীক্ষার জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এই আপডেটটা একবার প্রথম থেকে দেখো মাধ্যমিকের স্পট মূল্যায়নের কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিকের স্পট মূল্যায়নের কথা ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ অর্থাৎ এতদিন পর্যন্ত তোমরা জানতে ফয়সালা অন দ্য স্পট যে কোনো এই রকম একটা নীতিবাক্য ছিল তো সেখানে এক্সামের মূল্যায়ন যেন স্পট মূল্যায়নের কথাই ভাবছে মধ্যশিক্ষা পর্ষদ যদিও এই ভিডিও যখন আমি তৈরি করছি তখন পর্যন্ত কিন্তু ওয়েস্ট বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটে অফিসিয়াল ওয়েবসাইটে কোনো নির্দিষ্ট তথ্য দেয়া হয়নি তবুও আমি একটি বিশেষ প্রতিবেদন থেকে তোমাদেরকে যেটা শোনাচ্ছি সেটা একবার দেখে নাও মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতিতে বড়সড় বদল আনতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ দ্রুত ফল প্রকাশের জন্য স্পট ইভ্যালুয়েশন পদ্ধতিতে মাধ্যমিকের খাতা দেখা হবে সেক্ষেত্রে রাজ্যের প্রতিটি ব্লকে মূল্যায়ন কেন্দ্র তৈরি করা হবে সেখানে বসেই উত্তরপত্র মূল্যায়ন করবেন পরীক্ষকেরা প্রধান পরীক্ষকের ধারণাটাই এব থাকছে না অর্থাৎ তোমরা হয়তো এতটা ধারণা বা বোধগম্য নও বিষয়টার সাথে হেড এক্সামিনার বলে একটা ব্যাপার থাকতো পদ থাকতো সেইটাই সম্ভবত থাকছে না স্পট মূল্যায়নের দায়িত্বে থাকা পরীক্ষকের তালিকা আলাদা করে তৈরি করা হবে করোনা পরিস্থিতিতে এবছর মাধ্যমিক পরীক্ষা পিছিয়ে গিয়ে হচ্ছে আগস্ট মাসে আগের এপিসোডে আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছি সর্বপ্রথম জানিয়েছি আগস্টের সম্ভবত 8 বা 10 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ঘোষণা মতো হোম সেন্টার অর্থাৎ নিজ নিজ স্কুলে বসেই মাধ্যমিক পরীক্ষা দেবে পরীক্ষার্থীরা স্থানীয় থানা বা প্রশাসনিক ভবন থেকে 9000-এরও বেশি স্কুলে পর্ষদের প্রতিনিধিরা প্রশ্ন পৌঁছে দেবেন পরীক্ষার দায়িত্বে থাকবেন সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকেরাই অর্থাৎ তোমরা যেটা ভাবছিলে যে তোমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা শিক্ষিকারাই কিন্তু তোমাদের পরীক্ষার দায়িত্বে থাকবেন পরীক্ষা শেষে এতদিন উত্তরপত্র পর্ষদের দপ্তরে এসে জমা দিতেন শিক্ষকেরা এবার তার বদলে উত্তরপত্র থানা বা প্রশাসনিক ভবন অর্থাৎ যেখানে প্রশ্ন ছিল সেখানেই পৌঁছে দেবেন তারা এরপর নির্দিষ্ট দিনে সেই খাতা ভিন্ন ব্লকে যে মূল্যায়ন কেন্দ্র বা শিবির হবে সেখানে দেখা হবে স্ক্রুটিনির পর যে সেখানেই নম্বর জমা পড়বে পুরোটাই কিন্তু কোভিড বিধি মেনেই করা হবে এবং এর ফলে পরীক্ষা দেরিতে শুরু হলেও দ্রুত ফল প্রকাশ সম্ভব হবে তবে এ ব্যাপারে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আগামী সপ্তাহে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে পর্ষদকর্তাদের বৈঠক রয়েছে শিক্ষামন্ত্রীর অনুমোদন পেলে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান এবং বাণিজ্য শাখার সব বিষয়ের পরীক্ষাই হবে তবে কলা বিভাগে সব বিষয়ের পরীক্ষা হবে না বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে যদিও এখনও পর্যন্ত অফিসিয়াল সাইট দেওয়া হয়নি ইতিহাস দর্শন রাষ্ট্রবিজ্ঞান অর্থনীতি শিক্ষা ভূগোল সংস্কৃতের মতো বিষয়ের পরীক্ষা হবে কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় যাতে ছাত্রছাত্রীর সংখ্যাও তুলনায় কম সেই বিষয়গুলি বাদ যাবে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্স ম্যানেজমেন্ট কৃষি আরবি ফ্রেঞ্চ স্বাস্থ্য এবং শারীরশিক্ষা সঙ্গীত দৃশ্যকলা এবং ভোকেশনাল সহ কিছু বিষয়ের পরীক্ষা এবছর নাও হতে পারে অর্ধেক নম্বরের পরীক্ষায় প্রশ্নের ধরন একই থাকছে কিন্তু কোন ধরনের প্রশ্ন থেকে পরীক্ষার্থীরা কত নম্বরের উত্তর করবে সেই নম্বর বিভাজন এখনও ঠিক হয়নি আগামী সপ্তাহে বিষয়টি পরিষ্কার হবে বলে জানা গেছে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে মাধ্যমিক নিয়ে পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক নিয়ে সংসদ নিজেদের মধ্যে আলোচনা করে প্রাথমিক সিদ্ধান্ত নেবে এরপর শিক্ষামন্ত্রীর সঙ্গে সে নিয়ে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে এই ছিল তোমাদের কাছে গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ আরও গুরুত্বপূর্ণ আপডেট প্রতি মুহূর্তে দেখো প্রতিটা ভিডিওতে নতুন নতুন তথ্যে যে বক্তব্য প্রথম ভিডিওতে বলা হচ্ছে পরের ভিডিওতে কিন্তু সেই বক্তব্য বলা হচ্ছে না কারণ বুঝতেই পারছো প্রতিটি মুহূর্তে আপডেট থাকছে তোমাদের সাথে তোমাদেরকে কথা দিয়েছিলাম গুরুত্বপূর্ণ আপডেট থাকা মাত্রই আমরা তোমাদেরকে জানাবো তাই অযথা সর্বদাই তোমাদের সাথে আমরা আছি এবং তোমাদেরকে জানাচ্ছি অযথা বিভ্রান্ত হয়ো না আরও গুরুত্বপূর্ণ আপডেট আমরা তোমাদেরকে জানাবো আর তার আগে আবার একবার বলছি যে মুহূর্তে যে ভিডিও করছি সেই ভিডিওতে কিন্তু প্রতি মুহূর্তে আমি বলে যাচ্ছি এখনও পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ WBBSE আর WBCHS এই দুটি যে অর্গানাইজেশন এই অর্গানাইজেশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো তথ্য আপলোড হয়নি যখনই কোনো তথ্য আপলোড হবে তখনই কিন্তু আমরা তোমাকে জানিয়ে দেবো ততক্ষণ সঙ্গে থেকো স্টে টিউন আর অবশ্যই নিজেকে ভালো রেখো আর সকলকে ভালো রেখো